আপনি কি 50-60 টাকা তেল ভরিয়ে চলছেন? বাইক বা স্কুটারে ফুয়েল ট্যাঙ্ক ফাঁকা রাখলে কী হয় জানেন? দেখুন, নামি দামি কোম্পানির গাড়ির ভিড়ে এখনও একটা বিরাট অংশের মানুষ নিত্য যাতায়াতে বাইক বা স্কুটারের ওপর ভরসা করেন। বিক্রির নিরিখেও চার চাকার তুলনায় বেশি বিক্রি হয় টু হুইলার। ভিড় রাস্তা এবং সরু গলিতে যাতায়াত করার জন্য টু হুইলার আদর্শ। লাখ লাখ ভারতীয় প্রতিদিন বাইক বা স্কুটারে চেপেই রোজ অফিসে যান। কাছে পিঠে ঘুরতে গেলেও সঙ্গী হিসাবে থাকে বাইক বা স্কুটার, আর টু হুইলারকে অ্যাক্টিভ রাখে জ্বালানি বা পেট্রোল। কিন্তু অনেকে আছেন যারা 20 টাকার বা 50 টাকার তেল ভরেই ঘুরতে বেরিয়ে যান, পাড়ি দেন কয়েক কিলোমিটার পথ। কিন্তু এই অভ্যাস কি আপনার বাইক বা স্কুটারের জন্য ভালো? ডিলারশিপ ও মেকানিকদের পরামর্শ, 2020 সালের পর যে সমস্ত BS6 বাইকে অন্তত 1 থেকে 2 লিটার তেল রাখা উচিত, ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ফাঁকা রাখা উচিত নয়। 100 সিসির বাইকের ক্ষেত্রে পেট্রোলের পরিমাণ একটু কম রাখতে বলা হয়, ঠিক তেমনই 200 বা 300 সিসি বাইকে পেট্রোলের পরিমাণ একটু বেশি রাখার পরামর্শ দেওয়া হয়। 2020 সালের পর যে সমস্ত যানবাহনগুলি বাজারে এসেছে তাতে রয়েছে BS6 ইঞ্জিন, অর্থাৎ ভারত স্ট্যান্ডার্ড 6 ইঞ্জিন। এই ধরনের বাইক বা স্কুটারে রয়েছে বিশেষ ফুয়েল পাম্প বা ফুয়েল ইঞ্জেক্টর। এই ফুয়েল পাম্প বা ফুয়েল ইঞ্জেক্টর বাইক বা স্কুটারের ফুয়েল ট্যাঙ্কে দেওয়া থাকে। এই যন্ত্রটির কাজ হল নির্দিষ্ট একটি চাপে ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ করা। বাইক বা স্কুটারে 1-2 লিটার জ্বালানি রাখা কি বাধ্যতামূলক? মোটরসাইকেল ও স্কুটারে এই পরিমাণ জ্বালানি রাখার নির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকলেও বিশেষজ্ঞদের তরফে এই পরামর্শ দেওয়া হয়, ফুয়েল পাম্প বা ইঞ্জেক্টর রেড লাইন আসা মাত্রই জ্বালানি ভরা উচিত। যদি টু হুইলারে জ্বালানির পরিমাণ খুব কমে যায় তবে ফুয়েল পাম্পের মাধ্যমে বাইকের ইঞ্জিনে বাতাস পৌঁছাতে শুরু করে, ইঞ্জিনের জ্বালানি গরম হতে থাকে, এর ফলে বারবার এটা হলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুয়েল পাম্প, যা আপনার জন্য অতিরিক্ত খরচ ডেকে আনবে। শুধু তাই নয়, জ্বালানি ফুরিয়ে গেলে রাস্তায় সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে টু হুইলার, যাতে আপনার মানসিক শান্তিও নষ্ট হতে পারে। তাই এই অভ্যাস যত তাড়াতাড়ি বন্ধ করবেন ততই ভালো থাকবে বাইক ও স্কুটারের ইঞ্জিন। ধন্যবাদ।